আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পলিস রেসিপিস আজকে নিয়ে আসলাম যশোরের বিখ্যাত আমরা দিয়ে ডিম রানার এক সুস্বাদু রেসিপি এখন আমড়ার মৌসুম এই মৌসুমে আমরা এই মজাদার তরকারিটা রান্না করে পরিবেশন করতে পারি লেটস গেটস স্টার্টেড প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবং এক চিমটি হলুদগুলা জাস্ট এক চিমটি তারপরে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলোকে জাস্ট আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলা বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে ডিমের উপর স্কিনটা শক্ত হয়ে যায় তাই আমরা হালকা ভেজে নিব হালকা ভেজে নিয়ে ডিমটা জাস্ট উঠিয়ে রাখছি আর একটু দিয়ে দিচ্ছি তেল সেই সেম প্যানে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এক কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আজকে কিন্তু আমি হচ্ছে মরিচ ইউজ করব না এখানে দিয়ে দিচ্ছি দারচিনি দুইটা এলাচ এবং ছোট সাইজের দুইটা তেজপাতা এখন পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা দু এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সামান্য পানি দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় অবশ্যই পানি অ্যাড করবেন তাহলে ছিটে আসবে না এবং পুড়ে যাবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু একটা মিষ্টি টাইপের খাবার এই জন্য লবণের পরিমাণটা আমরা ফার্স্ট কম দিব তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব এখানে আমি এক চিমটি হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট এক চিমটি কোনো রকম একটু কালার করার জন্য আপনারা চাইলে হলুদটা পুরো স্কিপ করতে পারেন কারণ কিন্তু কুরমা রান্নাটাই হলুদটা সাধারণত স্কিপ করে যেতে হয় আমি সামান্য পরিমাণ দিয়েছি জাস্ট একটু হালকা কালার আনার জন্য এখন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমরা আমরা হচ্ছে আমরা যে যেটা ছিলে রেখেছিলাম সেটা এখানে আমি বড়ো সাইজের আমরা নিয়েছি এখানে আমি সাতটা আমরা নিয়েছি আপনারা যে যার পছন্দ মতো হচ্ছে পরিমাণ নিতে পারেন আমরাটা কিন্তু এই মশলার সাথে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা বলতে অতটা হার না মানে জাস্ট হালকা মশলার সাথে একটু সামান্য তারপরে এখানে দিয়ে দিচ্ছি নার নারকেলের দুধ অবশ্যই আপনারা নারকেলের দুধটা ইউজ করবেন নারকেলের দুধ ছাড়া কিন্তু কোরমা আসলেভাবে জমে না আর এখানে আমি সাতটা এবং আমড়া এবং পাঁচটা ডিম রান্নার জন্য দুই মগ নারকেলের দুধ রেখেছি কারণ আমরাটা কিন্তু সিদ্ধ হতে একটু দেরি হয় আর হচ্ছে এখানে আমি মগ মতো হচ্ছে নারকেলের দুধ দিয়ে দিলাম দিয়ে আমরাটাকে পুরো কষিয়ে নিব আর মগ আমি রেখে দিয়েছি জাস্ট ঝোল দেওয়ার জন্য কোনোভাবেই আপনারা এখানে পানি ইউজ করবেন না আগে কুসুম গরম পানি দিয়ে নারকেলের দুধটা বের করে জাস্ট সেঁকে রেখে দিবেন এগুলা আগে থেকে রেডি করে না রাখলে হচ্ছে রান্নার সময় অনেকটা ঝামেলায় পড়তে হয় আমার আমরা কষানোটা কিন্তু প্রায় শেষের দিকে এখানে যেহেতু আমরা নারকেলের দুধ ইউজ করছি এই জন্য আমরা কিন্তু তেলের পরিমাণটা কম দেব কারণ নারকেলের দুধ থেকে একরকম তেল বের হয় আমরাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম নিচে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু জাস্ট তেল এবং নারকেলের দুধের যে তেলটা আমরা কষানো হয়ে গেলে আমি বাকি যে একমক নারকেলের দুধ রেখেছিলাম ওইটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমরাটা একটু শক্ত বেশি টাইম লাগে কষাইতে যার কারণে আমরা বেশি একটু নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিলাম এখন রান্নাটা কিন্তু আমার অনেকটা প্রায় হয়ে এসেছে আর যখন ঝোলের পানি অর্ধেক হয়ে যাবে তখন ডিমটা দিয়ে দিয়ে বেন এবং আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট একটা স্মেলের জন্য বা সামান্য ফ্লেভারের জন্য ঝাল করার জন্য না আর তারপরে ডিম দেওয়ার দুই মিনিট পরে এখানে আমি তিন চামচ পরিমাণ চিনি ইউজ করেছি আপনারা যার যার মিষ্টি অনুযায়ী দিবেন চিনিটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না আমরা আর মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিলাম তৈরি হয়ে গেল কিন্তু আমরা ডিমের অসাধারণ একটা দুর্দান্ত রেসিপি এটা কিন্তু খেতে অনেক টেস্টি লাগে গরম ভাতের সাথে তো যারা যারা আমার আজকে ভিডিও ফার্স্ট দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আর ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো আমার আমরা রেসিপি এখানে শেষ করছি পরবর্তী নোটিফিকেশন পেতে সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম